Hello, my dear students. Today, I will take your English class of class 3 from English textbook of Butterfly. Revision lesson, which has page number 7 to 14. আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তৃতীয় শ্রেণীর ইংলিশ ক্লাস নেব, ইংরাজি ক্লাস নেব তোমাদের ইংরাজি পাঠ্যপুস্তক বাটারফ্লাই এর 7 পাতা থেকে 14 পাতার মধ্যে যে পড়াটা আছে সেই পড়াটা। কেমন? অ্যাক্টিভিটি 10, ড্র দিস পিকচার বাই জয়নিং দ্য নাম্বার। এই ছবিটা আঁকো এই সংখ্যাগুলোকে যুক্ত করে। লেবেল দ্য ভেরিয়াস পার্টস অব দ্য বডি, শরীরের বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো। ইউ ক্যান ইউজ দ্য হেল বক্স, তুমি এই সাহায্যকারী বাক্স ব্যবহার করে চিহ্নিত করতে পারো। এটা নিজে হাতে করবে, কেমন? কি না, এই যে নাম্বার 1 থেকে দেখবে 69 পর্যন্ত যে নাম্বার আছে এগুলো পরপর যুক্ত করবে। করার পরে দেখবে একটা ছবি আসবে। এরপরে এই হেড বক্সে দেখো, হেড, ফিঙ্গার্স, মাথা, আঙুল, টোজ, পায়ের আঙুল, থ্রট, গলা, আই, চোখ, হেয়ার, চুল, লেগ, পা, ফুট, পায়ের পাতা, নি, হাঁটু, চিক, গাল, এইগুলো লেবেল করতে হবে, চিহ্নিত করবে। কেমন? এটা নিজে হাতে তোমরা করবে। নেক্সট পেজ, অ্যাক্টিভিটি 10B, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এসো শূন্যস্থান পূরণ করি। ডাউন, নিচের দিকে, অ্যাক্রস, আড়াআড়ি। আমি এটা বড় করে বোর্ডে তুলেছি, কেমন? এসো দেখো, ডাউন নাম্বার 1, এটা কি আছে দেখো, এইচ দেওয়া আছে, ড্যাশ এন ডি, তাহলে কি হবে? এটা হাতের ছবি দেখাচ্ছে, তাহলে হ্যান্ড, এইচ এ এন ডি, হ্যান্ড। নেক্সট নাম্বার 3, কি এটা? লিপস, দেখো নাম্বার 3 তে এল দেওয়া আছে, তাহলে এল আই পি এস, লিপস মানে দুটো ঠোঁট বলছে, লিপ একটা ঠোঁট, লিপস দুটো ঠোঁট বোঝাচ্ছে, অনেকগুলো ঠোঁট, কেমন? নেক্সট 4 নম্বর কিসের ছবি দেখতে পাচ্ছি? আই, দেখো তো নাম্বার 4 ই আছে, তাহলে ই ওয়াই ই, আই, আই মানে চোখ। নেক্সট নাম্বার 5, এটা কি দেখো, নাম্বার 5 ড্যাশ আর দেওয়া আছে, কি দেওয়া আছে, এটা হাতের এই অংশটাকে বলে রিস্ট মানে কবজি, তাহলে ডব্লিউ আর আই এস টি, রিস্ট, রিস্ট মানে কি, হাতের কবজি, এই অংশটাকে বলে। নেক্সট 8 নম্বরে দেখো, এটা কি বোঝাচ্ছে, 8 নম্বরটা আগে খুঁজে বের করো, এইচ দেওয়া আছে, এটা কি বোঝাতে চাইছে, হেয়ার, হেয়ার মানে কি, চুল, তাহলে এইচ এ, এইচ এ, এটা কেমন, আই আর, হেয়ার, তাহলে ডাউন নিচের দিকে এগুলো করে ফেললাম। এবার অ্যাক্রস, আড়াআড়ি, আড়াআড়ি দেখো নাম্বার 2, এটা কিসের ছবি আছে দেখো, নাম্বার 2 টা দেখো, এন দেওয়া আছে, এস এসে গেছে আর ই এসে গেছে, আর এটা কি দেখতে পাচ্ছি, নোজ, না, তাহলে এন ও এস ই, নোজ, নোজ মানে কি, নাক। নেক্সট নাম্বার 6, এটা কিসের ছবি দেখতে পাচ্ছি, কান, ইয়ার, তাহলে দেখো নাম্বার 6 ই এ আর, ইয়ার, ইয়ার মানে কি, কান। নেক্সট নাম্বার 7,
এটা কি টিথ, দেখো তো নাম্বার সেভেন, টি ডাবল ই টি এইচ, টিথ, এই যে দাঁতগুলো, কেমন? তাহলে এটা তোমরা বইয়েতে আমি যেমন করলাম এইভাবে তোমরা বইয়েতে করে ফেলবে, কেমন? এটা কাজ হইল। নেক্সট দেখো, লেটস টক, আস্ক ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর আইস, তুমি তোমার চোখের দ্বারা কি করো? উত্তর হবে আই সি উইথ ইউর, ইউর জায়গায় কি হবে, ইউরের জায়গায় মাই আইস, তাহলে কি বলবে, আই সি উইথ মাই আইস। নেক্সট, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ইয়ার্স, তুমি তোমার কানগুলোর দ্বারা কি করো, বলবে অ্যান্সারটা বলবে আই হিয়ার, আই হিয়ার, এইচ ই এয়ার, আমি শুনি, উইথ মাই ইয়ার্স, আমার কানের দ্বারা, আমি আমার কানের দ্বারা, কানগুলোর দ্বারা শুনি। নেক্সট পেজ, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর নোজ, তুমি তোমার নাকের দ্বারা কি করো, না বলবে অ্যান্সার বলবে আই স্মেল, আই স্মেল উইথ মাই নোজ, আমি আমার নাকের দ্বারা গন্ধ নিই, কেমন? নেক্সট, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর লেগস, তুমি তোমার পাগুলোর দ্বারা কি করো, পায়ের দ্বারা আমরা কি করি, ওয়াক, হাঁটি, তাহলে লিখবে আই ওয়াক উইথ মাই লেগস, তাহলে ইউর, ইউর জায়গায় কি লিখবে, মাই, এখানে তোমার প্রশ্ন করার সময়, কিন্তু যখন তুমি উত্তর লিখবে তখন মাই করবে, তাহলে আই ওয়াক উইথ মাই লেগস, আমি আমার পাগুলোর দ্বারা হাঁটি। নেক্সট, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর টাং, টাং মানে কি, জিভ, তুমি তোমার জিভের দ্বারা কি কর, জিভের দ্বারা আমরা কি করি, দেখো আমরা খাই, আই ইট অ্যান্ড স্পিক উইথ মাই টাং, তাহলে কি বললাম, আই ইট অ্যান্ড স্পিক উইথ মাই টাং, আমি খাই এবং কথা বলি জিভের দ্বারা। নেক্সট, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর হ্যান্ডস, তুমি তোমার হাতগুলোর দ্বারা কি করো, কাজ করো, ওয়ার্ক, তাহলে আই ওয়ার্ক উইথ মাই হ্যান্ডস, আমি আমার হাতগুলোর দ্বারা কাজ করি। নেক্সট অ্যাক্টিভিটি ইলেভেন, এগারো নম্বর অ্যাক্টিভিটিটা দেখো, লেটস কাউন্ট অ্যান্ড রাইট, গুণ, এসো গুণি এবং লিখি, কি আছে দেখো, এ ডগ হ্যাজ ড্যাশ লেগস, এ ডগ হ্যাজ ফোর লেগস, ইট ড্যাশ টেল, ইট হ্যাজ এ টেল, এর একটা লেজ আছে, ইট হ্যাজ ড্যাশ মাউথ, ইট হ্যাজ এ মাউথ, অ্যান্ড ড্যাশ ইয়ার্স, টু ইয়ার্স, আই লাভ ডগস, তাহলে কি লিখবে, এ ডগ হ্যাজ ফোর, এ ফোর ইউ আর ফোর লেগস, ইট হ্যাজ ড্যাশ টেল, এ টেল, ইট হ্যাজ ড্যাশ মাউথ, এ মাউথ, অ্যান্ড ড্যাশ ইয়ার্স, কটা কান আছে, টু, টি ডবল ডব্লিউ ও, টু ইয়ার্স, আই লাভ ডগস, আমি কুকুরকে ভালোবাসি। অ্যাক্টিভিটি টুয়েলভ, বারো নম্বর অ্যাক্টিভিটিটা দেখো, হু অ্যাম আই, আমি কে, লেটস চুজ দ্য নেমস অফ দ্য অ্যানিম্যালস কারেক্টলি ফ্রম দ্য হেল বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলছে এই সাহায্যকারী বাক্সে যে জন্তুগুলো আছে সেখান থেকে খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করো, কি বলছে, নাম্বার ওয়ান, আই গিভ মিল্ক, আমি দুধ দিই, আই হ্যাভ এ লং টেল, আমার একটা লম্বা লেজ আছে, আই হ্যাভ হর্নস, আমার সিং আছে, আই অ্যাম এ ড্যাশ, কি হবে এখানে হেল বক্সে দেখো, তাহলে দুধ দেয়, লম্বা লেজ আছে, সিং আছে, এটা কি, কাউ, তাহলে সি ও ডব্লিউ, কাউ। নেক্সট, আই
গার্ড ইয়োর হাউস, আমি তোমাদের বাড়ি পাহারা দিই। আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল, আমি আমার লেজ নাড়ি। আই এম এ ড্যাশ, আই এম এ ডগ। কে বলছে কথাটা? ডগ। তাহলে ডি ও জি। নেক্সট নাম্বার থ্রি, আই হ্যাভ এ টেল, আমার একটা লেজ আছে। আই ইট ফিশ, আমি মাছ খাই। আই ড্রিঙ্ক মিল্ক, আমি দুধ খাই। আই এম এ ড্যাশ, কে বলছে কথাগুলো? আমার লেজ আছে, আমি মাছ খাই, আমি দুধ খাই। আই এম এ ড্যাশ, কি হবে? ক্যাট, সি এ টি, ক্যাট। নেক্সট, আই হ্যাভ এ টেল, আমার একটা লেজ আছে। আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই ক্যান রান ফাস্ট, আমি খুব দ্রুত দৌড়াই। আই এম এ ড্যাশ, এখানে কি আছে দেখো, কে বলছে কথাটা? না, হর্স। তাহলে এইচ ও আর এস ই, হর্স। কেমন? নেক্সট পেজ, নেক্সট পেজ কি বলছে দেখো, দুটো পাতা মিলিয়ে দেখো, অ্যাক্টিভিটি 13 এ, লেটস রাইট দ্য নেমস অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মান্থস ইন দ্য ভ্যাকেন্ট কম্পার্টমেন্ট। হোয়াট ইজ দিস পিকচার? দিস ইজ এ ট্রেন, এটা কিসের ছবি? না, এটা একটা ট্রেনের ছবি। লেটস রাইট দ্য নেমস অফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মান্থস ইন দ্য ভ্যাকেন্ট কম্পার্টমেন্ট। বলছে এই ট্রেনের যে খালি কম্পার্টমেন্টগুলো আছে সেখানে সঠিক মানটা লিখতে হবে, মাছের নামটা লিখতে হবে, ঠিক মাছের নামটা লিখতে হবে। তাহলে দেখো এখানে জানুয়ারি আছে, তোমরা কি লিখবে? ফেব্রুয়ারি। তারপরে কি মার্চ, এপ্রিল দেওয়া আছে, মে, মে, জুন, জুলাই, এখানটা কি হবে? অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কেমন? তাহলে এটা জানুয়ারি দেওয়া আছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই দেওয়া আছে, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এটা তোমরা নিজেরা করে নিতে পারবে। কেমন? নেক্সট অ্যাক্টিভিটি 13 বি কি বলছে দেখো, প্লেস দ্য নেমস অফ দ্য মান অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ডেজ ইন ইচ ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে দিন সংখ্যা অনুযায়ী এই ঘরগুলোতে মাসের নাম লেখো, দিন সংখ্যা অনুযায়ী 28 অর 29 ডেজ, 28 দিন অথবা 29 দিন হয় কোন মাস তোমরা জানো? কি? ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস লিপিয়ার হলে সেটা হবে 29 দিন, আর লিপিয়ার ছাড়া সেটা কি হবে? 28 ডেজ। তাহলে কি লিখবে? ফেব্রুয়ারি, এফ ই বি আর ইউ এ আর ওয়াই, ফেব্রুয়ারি। 30 ডেজ, 30 দিনের, তাহলে 30 ডেজ কোন মানগুলো লিখবে? ফেব্রুয়ারি তো লিখে ফেলেছো, মার্চ হবে না, এপ্রিল হবে। কি লিখবে? এপ্রিল, এপ্রিল লিখবে। তারপরে মে হবে না, জুন হবে, জুলাই হবে না, অগস্ট হবে না, সেপ্টেম্বর লিখবে, অক্টোবর হবে না, নভেম্বর লিখবে। 30 ডেজ এই মান্থগুলো, মানে 31 দিনে 31 ডেজ কোনগুলো? না, 31 দিন কোনগুলো? জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি হবে না, মার্চ লিখবে, এম এ আর সি এইচ, তারপরে কি লিখবে? এপ্রিল হবে না, মে, তারপরে কি? জুন হবে না, জুলাই, অগাস্ট, এ ইউ জি ইউ এস টি, সেপ্টেম্বর হবে না, অক্টোবর, ও সি টি ও ডি ই আর, নভেম্বর হবে না, ডিসেম্বর, ডি ই সি ই এম ডি ই আর, ডিসেম্বর। কেমন? তারপরে দেখো অ্যাক্টিভিটি 14, লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার। বলছে নিচের সঠিক উত্তরটি নিচে দাগ দাও। আই হ্যাভ না হ্যাজ এ পেট ডগ, আই এর সঙ্গে কি যায়? হ্যাভ, তাহলে আই হ্যাভ এ দাগ মারবে। কেমন? নেক্সট, ইউ ড্যাশ, ইউ হ্যাভ না হ্যাজ এ নাইস পেন, ইউ এর সঙ্গে কি হয়? হ্যাভ, তাহলে ইউ হ্যাভ। রবি হ্যাভ না হ্যাজ এ ক্রিকেট ব্যাট, রবির সঙ্গে কি হবে? রবি হ্যাজ হবে। এ বাটারফ্লাই হ্যাভ না হ্যাজ হবে উইংস, এ বাটারফ্লাই হ্যাজ উইংস। অ্যান এলিফ্যান্ট হ্যাভ না হ্যাজ, অ্যান এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক।
সুর আছে কাটি কেমন নেক্সট পেজ চলে এসো অ্যাক্টিভিটি 14 বি লেটস ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ হ্যাজ অর হ্যাড বলছে নিচের শূন্যস্থানগুলো হ্যাজ অথবা হ্যাড দিয়ে পূরণ করো হি দ্যাট এ রেড পেন্সিল হি এর সঙ্গে কি হবে হ্যাজ এইচ এ এস নেক্সট উই দ্যাট এ হাউস উই হ্যাড এইচ এ ই তনুশ্রী ড্যাশ এ ব্লু ফক তনুশ্রী হ্যাজ বার্ডস ড্যাশ উইংস বার্ডস হ্যাভ হবে অনেকগুলো পাখি এ লিজার্ড একটা টিক টিকি ড্যাশ এ টেল তাহলে হ্যাজ এ টেল নেক্সট রাইট দ্য নেমস অফ দ্য সিক্স সিজন অফ ওয়েস্ট বেঙ্গল ইন দ্য ব্ল্যাঙ্ক সার্কেল এই ফাঁকা বৃত্তগুলোতে লেখো পশ্চিমবঙ্গের ছটি ঋতুর নাম টু আর ডান ফর ইউ দুটো তোমার জন্য করে দেওয়া আছে এই যে বৃত্তগুলো দেখো সামার করে দেওয়া আছে তাহলে সামার তারপরে কি হবে রেনি আর এ আই এন ওয়াই সামার মানে কি গ্রীষ্মকাল রেনি মানে কি বর্ষাকাল তারপরে দেখো আর্লি অটাম শরৎকাল তারপরে এটা কি হবে লেট অটাম এল এ টি ই লেট অটাম এ ইউ টি ইউ এন এন লেট অটাম মানে কি হেমন্তকাল তারপরে উইন্টার ডব্লিউ আই এন টি ই আর উইন্টার মানে শীতকাল তারপরে কি হবে স্প্রিং এস পি আর আই এন জি স্প্রিং মানে কি বসন্তকাল তাহলে কি হলো সামার গ্রীষ্মকাল রেনি বর্ষাকাল আর্লি অটাম শরৎকাল লেট অটাম হেমন্তকাল উইন্টার শীতকাল অ্যান্ড স্প্রিং বসন্তকাল এগুলো তোমরা করে ফেলতে পারবে বইয়ে পড়বে নেক্সট অ্যাক্টিভিটি 16 লেটস চুজ দ্য রাইট গ্রুপস অফ ওয়ার্ড ফ্রম দ্য হেল বক্স বলছে এই সাহায্যকারী বক্স থেকে শব্দগুচ্ছ নিয়ে এই শূন্যস্থানগুলো উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভেন স্পেস এই ফাঁকা জায়গা কি হচ্ছে কখন তুমি এগুলো করো সি দা সানরাইজ সূর্য ওঠা দেখো কখন ইন দা মর্নিং তাহলে এখানটা লিখবে ইন দা মর্নিং নেক্সট সি দা মুন চাঁদ কখন তোমরা উঠতে দেখো না ইন দা ইভিনিং তাহলে ইন দা ইভিনিং ইন দা ইভিনিং ই ভি ই এন আই এন জি ইভিনিং সি দা সানসেট সানসেট মানে কি সূর্য অস্ত যায় কখন না কখন বলবে বলো তো ইন দা আফটারনুন বিকালবেলা এগুলো তোমরা করে নেবে গো টু স্লিপ ঘুমাতে যাও কখন না অ্যাট নাইট তাহলে অ্যাট নাইট লিখবে গো টু স্কুল বিদ্যালয়ে যাও কখন ইন দা মর্নিং ইট লাঞ্চ মধ্যাহ্ন ভোজন কখন নাও এক নুন দুপুর বেলা সি দা স্টার্স তারা দেখো কখন এট নাইট রাত্রিবেলা গো টু প্লে খেলতে যাও কখন না ইন দা আফটারনুন বিকালবেলা খেলতে এগুলো তোমরা করে নিতে পারবে অ্যাক্টিভিটি 17 ফিল ইন দা এমটি স্পেস কারেক্টলি এই যে ফাঁকা ঘরগুলো আছে এটা সঠিকভাবে বসাও ওয়ান ইজ ডান ফর ইউ সানডে পড়ে দেওয়া আছে সানডে তার মানে কি ডেজগুলো নামগুলো লেখো সেভেন ডেজ ইন এ উইক উই নো আমরা জানি যে সাত দিন এক সপ্তাহ সানডে এখানটা কি লিখবে মানডে এম ও এন ডি এ ওয়াই মানডে এখানটা কি লিখবে টুইজডে টি ইউ ই এস ডি এ ওয়াই টুইজডে তারপরে কি সানডে মানডে টুইজডে ওয়েনেসডে তাহলে ডব্লিউ ই ডি এন ই এস ডি এ ওয়াই তারপরে কি থার্সডে টি এইচ ইউ আর এস ডি এ ওয়াই তারপরে কি ফ্রাইডে এফ আর আই ডি এ ওয়াই তারপরে কি স্যাটারডে এস এ টি ইউ আর ডি এ ওয়াই স্যাটারডে তাহলে সানডে মানডে টুইজডে ওয়েনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে নেক্সট ডে লেটস অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক সেন্টেন্স বলছে এলোমেলো করা এই
এই যে শব্দগুলো আছে এগুলো দিয়ে মেক সেন্টেন্স একটা বাক্য তৈরি করো। এলোমেলো করা আছে দেখো, তাহলে কি আছে, স্নুপি ডগ পেট ইজ মাই, কি লিখবে না, স্নুপি ইজ মাই পেট ডগ, তাহলে কি লিখবে, এস এন ও এস এন ডবল ও পি ওয়াই ইজ মাই ডগ পেট ডগ পি ই টি পেট ডগ, এটা প্রথমটা, তাহলে স্নুপি ইজ মাই পেট ডগ। নেক্সট লাভ ইট ইট টু বিস্কিটস, কি লিখবে না, ইট ইট লাভস টু ইট বিস্কিটস, এটা লিখবে, তাহলে ইট মানে ওই স্নুপি বলে একটা কুকুর, সে কি না বিস্কুট পছন্দ করে, খেতে পছন্দ করে, তাহলে ইট লাভস টু ইট বিস্কিটস। নেক্সট ওয়াটস ইটস টেল ইট, তাহলে কি লিখবে, ইট ওয়াটস ইটস টেল, এ কি করে, তার লেজ নাড়ে, ক্যান ইট ইট ক্যান রান ফাস্ট, কি লিখবে, ইট ক্যান রান ফাস্ট, দ্রুত দৌড়ায়, উইক ইট মি স্টেজ, কি লিখবে, ইট স্টেজ উইথ মি, এ আমার সঙ্গে থাকে, তাহলে কি বললাম, ইট স্টেজ উইথ মি। অ্যান্ড লাস্ট নাম্বার সিক্স, লুকস দা স্নুপি ডক্টর আফটার, কি হবে, লিখবে দা ডক্টর লুকস দা ডক্টর লুকস। নেক্সট লুক অ্যাট দা ফ্যামিলি ট্রি অ্যান্ড ফিল আপ দা বক্সেস উইথ ওয়ার্ড ফ্রম দা হেল্প বক্স, এসো এই ফ্যামিলি তালিকাটা দেখি, বংশ তালিকা, ফ্যামিলি ট্রি মানে কি বংশ তালিকা, তা দেখি, অ্যান্ড ফিল আপ দা বক্সেস, এবং এই বাক্সগুলো পূরণ করি উইথ ওয়ার্ডস ফ্রম দা হেল্প বক্স, সাহায্যকারী বাক্স থেকে শব্দ নিয়ে, কি কি ওয়ার্ড আছে হেল্প বক্সে দেখো, মাদার মা, আই আমি, গ্যান ফাদার ঠাকুরদা, ফাদার বাবা, সিস্টার বোন, গ্যান মাদার মানে ঠাকুমা, এইগুলো নিয়ে করতে হবে। তাহলে দেখো প্রথমে কি আসবে, গ্যান ফাদার, তাহলে এখানটায় লেখো জি আর এ এন ডি এ ই এইচ ই আর, গ্যান ফাদার যুক্ত প্লাস কি আছে না, এখানটা হবে গ্যান মাদার, তাহলে কি লিখবে, গ্যান মাদার, জি আর এ এন ডি এম ও টি এইচ ই আর, গ্যান মাদার, তাহলে গ্যান ফাদার গ্যান মাদার। এবার কি হবে এই অংশটা, ফাদার মাদার, তাহলে এস এ টি এইচ ই আর, ফাদার প্লাস মাদার এম ও টি এইচ ই আর, মাদার। নেক্সট এবার দেখো বাবা মার পরে কি হবে, দেখো দুটো বক্স, আই আমি, তুমি যদি এটা করো তাহলে তুমি, আর কি হবে এখানে আছে সিস্টার, তাহলে কি লিখবে, এস আই এস টি ই আর, কেমন, এই হচ্ছে ফ্যামিলি ট্রি অর্থাৎ বংশ তালিকা। আবার একবার বলে দিচ্ছি, তাহলে হেল্প বক্স থেকে নিলাম গ্র্যান্ড ফাদার প্লাস গ্র্যান্ড মাদার, তারপরে দেখো নিচে আছে ফাদার প্লাস মাদার, তারপরে দেখো নিচে আছে সিস্টার অ্যান্ড আই মানে আমি, কেমন, এই হয়ে গেল। লাস্ট পেজ দেখো অ্যাক্টিভিটি 20, লেটস ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা ওয়ার্ডস গিভেন বিলো, দেখো এই যে নিচের শব্দগুলো দেখো সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো, তাহলে কি দেখো, রেড লাল, ব্ল্যাক কালো, গ্রিন সবুজ, ব্রাউন বাদামি, ব্লু নীল। নাম্বার ওয়ান, দ্য গ্যাস ইজ গ্যাস, কি হবে, গ্রিন, তাহলে দ্য গ্যাস ইজ গ্রিন, জি আর ডবল ই এন, দ্য স্কাই ইজ ব্লু, বি এল ইউ, দ্য ডগ হ্যাজ গ্যাস আইজ, ব্রাউন, বি আর ও ডাব্লিউ এন, ব্রাউন আইস, দ্য আমব্রেলা ইজ ড্যাশ ব্ল্যাক, বি এল এ সি কে, অ্যান্ড লাস্ট দ্য রোজ ইজ রেড, আর ই জি রেড। অ্যাক্টিভিটি 21, লেটস কাউন্ট, এসো গুণি অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস, এবং শব্দে লিখি, কেমন, দেখো কটা ফিঙ্গার,
5 প্লাস 5 তাহলে কি হবে 10 10 লিটল ফিঙ্গার এই দুটোকে যোগ করলে কি হয়ে গেল 5 প্লাস 5 10 10 10 লিটল ফিঙ্গার হাউ মেনি ব্যানানাস আর দেয়ার দেয়ার আর দেখো গুণে ফেলো প্রথমে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 তাহলে দুটো মিলিয়ে কত 13 T H I R C E N 13 bananas and last potato potatoes দেখো কটা কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 তাহলে 10 plus 9 কত হবে 19 তাহলে N I N E T W E N 19 potatoes কেমন এগুলোই তোমাদের কি হলো বাড়ির কাজ রইল এগুলো তোমরা করবে করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে একদিনে না পারো দুদিন তিন দিন ধরে করবে কেমন সো আই অ্যাম ফিনিশিং ইয়োর ক্লাস অল অফ ইউ বি ভেরি ওয়েল বি হেলদি অ্যান্ড বি কেয়ারফুল এখানেই তোমাদের ক্লাস শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ